বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, তৃতীয় মাত্রা কথা বলবার জন্য আমার আজকের অতিথি বাইবার আছেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপকমিটির সদস্য মামা শাহেদ, আর ডান রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। দেশে এখন শুদ্ধি অভিযান চলছে, ক্যাসিনো বিরোধী অভিযান চলছে এবং দুর্নীতি সন্ত্রাস আর জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স প্রধানমন্ত্রীর অঙ্গীকার। আমার প্রশ্ন হচ্ছে যে অভিযান এখন চলছে, সেই অভিযান বাংলাদেশের রাজনীতি অর্থনীতিতে কোনো গুণগত পরিবর্তন আনবে কি না, কি মনে হয় আপনাদের কাছে? মোহাম্মদ শাহেদ প্রথমে বলবেন। ধন্যবাদ আপনাকে। অর্থনীতিতে কতটুকু প্রভাব পড়বে এটি বিশ্লেষণ করার এখনো সময় মনে হয় একটু সময় লাগবে। বাট যে জিনিসটি আমার কাছে মনে হচ্ছে সেই জিনিসটা হচ্ছে যে মানে এক ধরনের শুদ্ধি অভিযান শুরু করেছে, যেটা প্রধানমন্ত্রীর এবারে পলিটিক্যাল কমিটমেন্টও ছিল নির্বাচনে, যে মাদক দুর্নীতি এবং সন্ত্রাস মুক্ত একটা বাংলাদেশ তিনি জনগণের কাছে উপহার দিবেন। মাদকের ব্যাপারে তিনি জিরো টলারেন্স নিয়েছেন, এটা আমরা ইতিমধ্যে দেখেছি। সন্ত্রাসের বিরুদ্ধেও তিনি এক ধরনের জিরো টলারেন্স নিয়েছেন। এবং আপনি যদি বলেন সন্ত্রাসী সেটা যেই দলেরই হোক না কেন, কঠোর হস্তে দমন করা হচ্ছে, থাকলো দুর্নীতি। আপনি দেখেন জিরুল ভাই, আমি ঢাকা শহরে আজকে মোর দেন 30 ইয়ার্স, এই 30 বছরে ঢাকা শহরে এতগুলো ক্যাসিনো আমি নিজেও জানতাম না, দু একটার খবর হয়তো আমরা শুনেছি বা জেনেছি। বাট এরকম যে ক্যাসিনোর উত্থান এভাবে, যে তাদের একটা মানে তাদের যেভাবে উত্থান এখন যে পত্রপত্রিকায় যেভাবে বেরিয়ে আসছে, আপনি তো তাও ভাগ্য ভালো জেনেছেন, আমি তো জন্ম থেকেই ঢাকা, আমি আমি নিজেও জানি, কোনোদিন শুনিনি। এখন বিষয়টি হচ্ছে যে এটি তো কেউ কারো দায় এড়ালে চলবে না, এটি আমার কাছে মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী একদম সঠিক জায়গা থেকে শুরু করেছেন ক্যাসিনো। আপনি দেখেন একটা লোক হয়তো মাসে 40 বা 50 হাজার টাকা বেতন পাচ্ছে, সে একদিন ক্যাসিনোতে যাচ্ছে, হয় কোনোদিন 2000 টাকা লাভ করতেছে, কোনোদিন 20 হাজার টাকা খোয়া আসতেছে। আলটিমেটলি দি ইফেক্টেড ইজ দি ফ্যামিলি, এবং অন্য কেউ টাকার পাহাড় বানাচ্ছে। দেখেন আপনি এই যে আমাদের বর্তমান সরকার, এটা ফার্স্ট টাইম হিস্ট্রিতে, ফার্স্ট টাইম যে কোনো রাজনৈতিক সরকার, সে চলমান সরকার, তাদের অঙ্গ সংগঠন একটা ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারিকে অপসারণ করা হয়েছে। কিসের জন্য অপসারণ করা হয়েছে? আপনার দুর্নীতির দায়, যদিও তাদের বিরুদ্ধে এখনো কোনো প্রচলিত মামলা হয়নি বা কিছু হয়নি, এগুলো হবে। যুবলীগের প্রেসিডেন্টকে সরানো হয়েছে, স্বেচ্ছাসেবক লীগের প্রেসিডেন্ট সেক্রেটারিকে অব্যাহতি দেওয়া হয়েছে অঙ্গ সংগঠনের, আওয়ামী লীগের একাধিক মন্ত্রী, একাধিক এমপির বিরুদ্ধে আপনার বিদেশে যাত্রা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। হ্যাঁ, বিষয়টি হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই শুদ্ধি অভিযানটা শুরু করেছেন তার দল থেকে, তিনি অন্য কোনো দল থেকে শুরু করেন নাই, কিন্তু তার দল থেকেই কিন্তু অভিযান শুরু করেন। তিনি পরশুদিনও একটা ইয়েতে বলেছেন যে আগে আমি আমার নিজের ঘর থেকে শুরু করব, আমার নিজের ঘর পরিষ্কার করবো, তারপরে আমি অন্য জায়গায় যাবো। তো লেট আস, মানে এই জিনিসটা একটা জিনিস, কারণ আমরা বাংলাদেশ আওয়ামী লীগ আজকে প্রায় 11 বছর টানা গভর্নমেন্ট। আপনি যদি গভর্নমেন্টের টার্ম হিসাব করেন, 3 টার্ম, যদি ওভারঅল টার্ম হিসাব করেন, ফোর টার্ম গভর্নমেন্ট, তাহলে ফোর টার্মে এই যে সব দুর্নীতি হয়েছে, শেখ হাসিনা সরকার আওয়ামী লীগের সরকার ছিল ফোর টার্ম, এই ফোর টার্মে আপনার এই জিনিসগুলো কিন্তু অ্যাড্রেস করা হচ্ছে এবং কাউকেই কিন্তু ছাড় দেওয়া হচ্ছে না। সেটা এখন আপনি আপাতত দৃষ্টিতে বলতে পারেন, বেসিক ব্যাংকের কথা বলতে পারেন, ছাড়ের আওতায় নাই, তাদের বিরুদ্ধে ইনকোয়ারি চলছে। সবচেয়ে বড় কথা হচ্ছে দেখেন আপনি, আমরা কয়েকদিন আগে একটা হত্যাকাণ্ডের আমরা বিচার দেখলাম, নুসরাত হত্যাকাণ্ডের একটা বিচার দেখলাম, যে একেবারে নুসরাত হত্যাকাণ্ডের যাদের বিরুদ্ধে চার্জশিট হচ্ছে তাদের বিরুদ্ধে, আমরা এরকম আরো সব হত্যাকাণ্ডের বিচার আমরা দেখতে চাই। আমরা তনু হত্যার বিচার দেখতে চাই, আমরা সাগররুনী হত্যার বিচার দেখতে চাই, আমরা চট্টগ্রামে মিতু হত্যার বিচার দেখতে চাই। এরকম বিচার যেন সবার বেলায় মানে গতিতে হয়, যেটি নিয়ে মিডিয়াতে অনেক কথা হচ্ছে, সেটি খুব তাড়াতাড়ি ট্রায়াল হচ্ছে, সেটি খুব তাড়াতাড়ি বিচার হচ্ছে, অন্যগুলা নিয়ে মিডিয়াতে কথা হলে হয় না, সাগররুনী নিয়ে তো আমরা প্রতিদিনই আলোচনা করি, সেটাই আমরা এই বিচারগুলো দেখতে চাই। এবং আমি আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী এখন যেখানে জিরো টলারেন্সে গিয়েছেন, সুতরাং রাজনৈতিক তকমা গায়ে নিয়ে কেউ এইটার থেকে রেহাই পাবে বলে আমি মনে করি না। জি আসবাব, আপনার কাছে ইমরান সালেহ প্রিন্স, আপনার কাছে কি মনে হয় যে কোনো গুণগত পরিবর্তন কি রাজনীতিতে অবস্থানিতে, আমি দুটোই যোগ করছি কেন দুটোর সঙ্গেই এই অভিযানের একটা সম্পর্ক আছে। ধন্যবাদ আজকে। এবং মিস্টার ওয়াজেদুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি ইতিমধ্যে বলেছেন যে বিএনপির লোকজনও বাদ যাবে না, কারণ তাদের বিরুদ্ধেও এই অভিযান চালানো হবে। ধন্যবাদ আজকে এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। শাহেদ ভাইকেও শুভেচ্ছা, দর্শক শ্রোতা যারা দেখছেন শুনছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছে।
আসলে এই যে আজকে যে অভিযান চলছে যেটা সেটা এক এক সময় এক একটা নামে অভিহিত করা হচ্ছে, কোন সময় শুদ্ধি অভিযান, কোন সময় দুর্নীতি বিরোধী অভিযান, কোন সময় বলা হচ্ছে এটা ক্যাসিনো বিরোধী অভিযান। তো যাই হোক, একটা অভিযান তো চলছে, এই অভিযানের ফলশ্রুতিতে আপনি বলছেন এটার রাজনীতিতে কি প্রভাব পড়বে বা কি গুণগত পরিবর্তন আসবে এবং অর্থনীতিতে কি আসবে, এবং একই সাথে আমাকে বলেছেন যে ওবায়দুল কাদেরের একটি বক্তব্য দিয়ে। আজকে দেখেন বাংলাদেশে গত প্রায় 10-11 বছর যাবৎ আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, যেভাবেই হোক, ভোট ডাকাতি করেই হোক, ভোট চুরি করেই হোক, জনগণের ভোটাধিকার হরণ করেই হোক বা আগের রাতে ভোট জালিয়াতি করেই হোক, ক্ষমতায় আছে। আজকে এই যে দুর্নীতি আজকে যে মহামারী আকার ধারণ করেছে, আমি আমার কথাই বাদ দিলাম, একজন সংবিধান প্রণেতা ব্যারিস্টার আমিরুল ইসলাম সাহেব কিছুদিন আগে বলেছিলেন যে বাংলাদেশে দুর্নীতি এখন মানে মহোৎসব চলছে। তো আজকে ওনার কথাই যদি আমি ধরি, তো আসলেই মহোৎসব চলছে। এমন কোন জায়গা আছে সেখানে দুর্নীতির বাইরে, এমন কোন অফিস আছে যে দুর্নীতি প্রকাশ্যে সেখানে হচ্ছে না? এবং আজকে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা একে কেন্দ্র থেকে শুরু করে ওয়ার্ড গ্রাম পর্যন্ত এসব দুর্নীতি এবং জালিয়াতির সাথে জড়িত, তারা এমন একটা অবস্থা তৈরি করেছে বাংলাদেশের মানুষ এখন মানে সুশাসন কি বা দেশে একটা শুদ্ধ সমাজ ব্যবস্থা কি এটা ভুলতে বসেছে, এরকম একটা অবস্থা। তো আপনি যেটা বলেছেন এই অভিযান কি গুণগত পরিবর্তন আনবে কিনা, এই অভিযান যদি আসলেই প্রকৃত অর্থেই দুর্নীতি বিরোধী অভিযান হয়ে থাকে তাহলে অবশ্যই একটা গুণগত পরিবর্তন আসতেই পারে, কিন্তু এই সরকার সেটা পারবে কিনা? আজকে শাহিদ ভাই কিছুক্ষণ আগে বলছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী ওনার ঘর থেকেই শুরু করেছেন, ঠিকই আছে, তো ওনার ঘর তো আজকে দূষিত রক্তে ভর্তি হয়ে গেছে, ওনার দেহে ওনাদের দেহে দূষিত রক্ত ভর্তি হয়ে গেছে। কিছুদিন আগে ওনাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে আওয়ামী লীগের দূষিত রক্ত বের করে বিশুদ্ধ রক্ত সেখানে ভরতে হবে, এটাও তো আমরা বলতে শুনেছি, কারণ ওনার ঘর থেকেই তো শুরু করতে হবে, ওনার ঘরেই তো আজকে সব দুর্নীতিবাজদের আকড়া, কারণ ওই এই সরকারের ছত্রছায়ায় তাদের নেতৃত্বে তাদের কর্তৃত্বে তাদের পৃষ্ঠপোষকতায় আজকে দুর্নীতি চলছে। তো আজকে দুর্নীতির বিরুদ্ধে যদি সঠিক অবস্থান নিতে পারে তাহলে সেটার একটা গুণগত পরিবর্তন আসতেই পারে, কিন্তু আজকে বড় প্রশ্ন হচ্ছে আজকে যারা ক্ষমতায় তারা কিসের মাধ্যমে ক্ষমতায়? ওনারাও তো দুর্নীতির মাধ্যমে ক্ষমতায় এসেছেন, গত 30শে ডিসেম্বর যে নির্বাচন হলো জালিয়াতি নির্বাচন, এর থেকে বড় দুর্নীতি আর কি? আগের রাতে ভোট হয়ে গেছে প্রশাসনকে দিয়ে, তারা ভোট করিয়ে জালিয়াতি করিয়ে তারা আজকে ক্ষমতায় আছে, ওনাদের বিচারটা করবে কে? যারা দুর্নীতির উপর প্রতিষ্ঠিত, দুর্নীতির মাধ্যমে ক্ষমতায় আছে, তারা দুর্নীতির বিরুদ্ধে অভিযান সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবে এটা আজকে কেউ বিশ্বাস করে না। আর আপনি যেটা বলছেন যে ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে আপনার বিএনপির বিরুদ্ধে অভিযান চলবে, এটা বলতে উনি কি বোঝাচ্ছেন জানি না। আমাদের সাথে যোগ সাজশ থাকবে তাদের, আমাদের নেতা কর্মী সমর্থক যে যেখানে আছে, সামান্য ক্রিকেট বোর্ডের লোকমানুষের বিএনপি থেকে বহিষ্কৃত, নো মোর বিএনপি, উনি এখন উনি বিএনপি থেকে বহিষ্কৃত, আজকে থেকে না, আরো প্রায় 10 বছর আগে, আজকে থেকে আরো 10 বছর আগে উনি দল থেকে বহিষ্কার হয়েছে। তো এই এসব কথা বলে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। আসলে ওনারা আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে, আমরা যে সমালোচনা করছি, আজকে দেখেন ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান চলছে বলছে, কিন্তু আজকে 9 লক্ষ কোটি টাকা নাকি পাচার হয়ে গেছে, এটা আওয়ামী লীগের শরিক জোট 14 দলের একজন শীর্ষস্থানীয় নেতা যিনি কিছুদিন আগেও মন্ত্রী ছিলেন, তিনি বলছেন 9 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে। কারা পাচার করলো, তাদের কি ধরা হয়েছে, তাদের কি বিচার হয়েছে? ব্যাংকগুলো লুটপাট করে শেষ করে ফেলেছে, ব্যাংকে আজকে টাকা নাই, কারা লুটপাট করলো, তাদের কি বিচার হয়েছে? আজকে শেয়ার মার্কেট লুট হয়ে যাচ্ছে, গত কিছুদিন আগেই সংবাদপত্রে শিরোনাম হয়েছিল যে 15 দিনেই 27,000 কোটি টাকা উধাও, এই কারা উধাও করলো, এদের কি গ্রেপ্তার করা হয়েছে? আজকের বিভিন্ন মন্ত্রণালয় সংক্রান্ত, আইসিটি মন্ত্রণালয় বলেন, আপনার ত্রাণ মন্ত্রণালয় বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় বলেন, এলজিআরডি, কোন জায়গায় দুর্নীতি নাই, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে? আসলে এই অভিযানটাকে কি আইওয়াস কিনা এটা আমাদের দেখতে হবে। মিস্টার মোহাম্মদ শাহেদ প্রিন্স ভাই অনেক সুন্দর সুন্দর কথা বলেন, আপনার টক শো আমি দেখি এবং
মনোমুগ্ধকর শুনি আমি, কারণ আপনি একসময় যখন রাজপথে বক্তৃতা দিতেন সেই বক্তৃতাও আমরা শুনতাম। ধন্যবাদ আপনাকে। বিষয়টা হচ্ছে আপনি দুর্নীতির কথা বলেছেন, আমরা এই দুর্নীতিটা জানছি কিভাবে, দুর্নীতির খবরটা আপনি আমি জানছি কিভাবে, অবাধ এই যে আপনার কি বলে মিডিয়াকে ফ্রিডম দেওয়ার কারণেই কিন্তু আপনার আমার দুর্নীতির জানা খবর। এই মিডিয়া ফ্রিডমনেস কে দিছে? বর্তমান প্রধানমন্ত্রী দিয়েছেন মিডিয়া ফ্রিডমনেস। এই মিডিয়াকে অবাধ, একেবারে অবাধভাবে আপনার দুর্নীতি, এখন একদম যিনি দুর্নীতি করছেন তার কাছে মিডিয়া চলে যাচ্ছে, কোনো বাধা নেই, মিডিয়া যাচ্ছে, দুর্নীতি বেরিয়ে আসছে, দুর্নীতিকে অ্যাড্রেস করা হচ্ছে, দুর্নীতি হচ্ছে। একটা সরকারের সুশাসন প্রতিষ্ঠা করতে গেলে বা গণতান্ত্রিক সরকার থাকতে গেলে তার সুশাসন থাকবে, দুঃশাসন থাকবে, সুনীতি থাকবে, দুর্নীতি থাকবে, সব মিলেই তো সরকার। তাহলে সেই জায়গাটাতে দুর্নীতি অ্যাড্রেস করা হচ্ছে কিনা, কাকে ছাড় দেওয়া হচ্ছে? আপনি বলেন যদি হাইকোর্টের জাজ তাদেরকেও এই এটা সার্ভিলেন্সের মধ্যে নিয়ে আসা হচ্ছে, আপনি বলেন যদি প্রশাসনের বড় আমলা তাদেরকেও এটার মধ্যে নিয়ে আসা হচ্ছে, পুলিশের কর্মকর্তা তাদেরকেও এখানে নিয়ে আসা হচ্ছে, কাউকে তো এখানে ছাড় দেওয়া হচ্ছে না, প্রত্যেককেই এই দুর্নীতির আওতায় নিয়ে আসা হচ্ছে এবং কাউকে ছাড় দেওয়া হবে না। আসেন, এবার ভোট জালিয়াতির কথা বলেছেন, এই কথা আপনাদের মুখে মানায় না প্রিন্স ভাই, ভোট জালিয়াতির কথা, এটা শুধু আমি আমি বলি শেষ করে আপনি বলেন। দেখেন প্রিন্স ভাই, ভোট জালিয়াতির কথা আপনাদের মধ্যে মানায় না এই কারণে, আপনি 2014 সালে ভোটে গেলেন না, 2019 সালে এসে আপনারা ভোটে গেলেন, এই যে 5 বছর আপনাদের নেতা কর্মীরা যাদেরকে আপনারা নমিনেশন দিলেন 5 বছরের এলাকায় তারা গেল না। এখন আপনি নিজেই রাজনীতি করেন, যদি আপনি 5-7 বছর ধরে আপনি এলাকার রাজনীতির বাইরে থাকেন এবং যে ইয়াং ক্রেজরা নতুন ভোটার হয়েছে এখানটা ওইখানের সাথে আপনার কোনো সম্পৃক্ততাই নাই, সেখানে কিভাবে আপনি এক্সপেক্ট করেন যে আপনি ভোট পাবেন? তো সুতরাং এখানে ভোট জালিয়াতির কথা আপনি বলেন, সকালবেলা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আপনাদের সেক্রেটারি তিনি প্রেস ব্রিফিং করলেন, বললেন যে না সুন্দর ইলেকশন হচ্ছে, দুপুর পর্যন্ত তিনি বললেন সুন্দর ইলেকশন হচ্ছে, সন্ধ্যার পরে গিয়ে আপনারা এখন ভোট জালিয়াতির গল্প বলেন, কেন কেন বলেন এই কথাটা? দি ওয়ার্ল্ড হ্যাজ, কেউ বলেছে যে ইউএন, ইউএন থেকে বলেছে যে এই ভোট আমরা মানি না বা মানবো না, এরকম কেউ বলেছে? কেউ তো বলেনি। হ্যাঁ বলেছে, দুই একটা পত্রিকা বলেছে, টিআইবি বলেছে, এরা বলেছে, এগুলো বলেছে, কিন্তু ওয়ার্ল্ড হ্যাজ রিকগনাইজ দিস ইলেকশন। সুতরাং এখানে আপনারা যে 5-6 জন সংসদ সদস্য ছিলেন আপনারা সবাই সেখানে শপথ নিয়েছেন, সব ধরনের সুযোগ সুবিধা আপনাদের সংসদ সদস্যরা সেখান থেকে নিচ্ছে, সুতরাং এই জিনিসগুলো আমার কাছে মনে হয় আপনি সবসময় ঢালাও ভাবে আপনি আওয়ামী লীগের দোষ দিয়ে যাচ্ছেন, একেবারে মনে করছেন বিএনপির সময় কোনো কিছু হয়নি। বিএনপির সময়ের ইতিহাস যদি টানা হয় তাহলে বলবেন যে এখানে বসে কেন আমরা টানা হেসা রাজনীতি করতেছি, বাংলাদেশ আগাচ্ছে, লেটস লুক ফর দি মানে আমরা সামনের দিকে। ব্যাংকের লুটপাটের ঘটনা, হ্যাঁ হয়েছে, ব্যাংকের লুটপাট ঘটনা হয়েছে, কিভাবে লুটপাট হয়েছে, লোন দেওয়া হয়েছে ব্যাড লোনে পরিণত হয়েছে, ইট ডাজেন্ট মিন দ্যাট ব্যাংকের থেকে টাকা চুরি করে নিয়েছে, বাংলাদেশ ব্যাংকে এরকম একটা ঘটনা ঘটেছে কিন্তু সেটারও কিন্তু একটা তদন্ত হয়েছে, তদন্ত কমিটি হয়েছে, যদিও এটার কোনো আমরা দৃশ্যমান এখনো পর্যন্ত রেজাল্ট দেখতে পারিনি, বাট এটাকে একটা অ্যাড্রেস করা হয়েছে, মিডিয়ার সামনে এসেছে এটাকে। আপনি দেখেন ব্যাংকে যে সমস্ত এই লুটপাট বলেন আর ব্যাংক ডিফল্টার বলেন সেই জিনিসগুলোকে অ্যাড্রেস করা হয়েছে, এগুলোর জন্য গভর্নমেন্ট নতুন একটা নিয়ম করেছে 2% ডাউন পেমেন্ট দিয়ে সেই খেলাপি ঋণগুলোকে আবার ফিরিয়ে নিয়ে আসে। সেটা তো অভিযোগ, বলা হচ্ছে যে সেটা তো আসলে খেলাপি ঋণ গ্রহীতাদের মানে যারা খেলাপি তাদেরকে সুবিধা দেওয়ার জন্য করা হয়েছে এবং তাতে কোনো তার কোনো বেনিফিট পাওয়া যায় না, কিভাবে কিন্তু তার কোনো বেনিফিট পাওয়া যায়নি। হ্যাঁ অনেক, আপনি আমি আপনাকে বলি এখন ব্যাংক গুলাতে কিন্তু এটাতে যে পরিমাণ, আপনি যদি চোরদেরকে উৎসাহিত করেন বা করাপ্টদেরকে উৎসাহিত করেন, অন্যদিকে যারা রেগুলার পেমেন্ট করে ব্যাংকে ভালো ব্যবসায়ী তাদেরকে যদি আপনি কোনো প্রণোদনা না দেন তাহলে তারা কিভাবে কেন এইখানটা ব্যাংকিংটাকে আরো সহজ ভাবে নিয়ে আসতে যাচ্ছে? আপনি যদি উন্নত বিশ্বে দেখেন, আপনি গিয়ে একটা ব্যাংকের লোন চাইলেন, তারা হয়তো ম্যাক্সিমাম দে টুক মানে 3 or 4 hours টু গিভ ইউ দি লোন, ঠিক আছে, বিকজ আপনার ন্যাশনাল এনআইডি কার্ডের সাথে সব ধরনের ইনফরমেশন, ওয়েদার ইউ আর ক্লিন অর নট দ্যাট ইজ ইন দি ন্যাশনাল এনআইডি কার্ড। এই জিনিসে আমরা আসতেছি, আমরা এই জায়গাটাতে আমরা আসতেছি আমরা। তবে আমার কাছে মনে হয়েছে যে 2% ডাউন পেমেন্টের যেটা, অ্যাটলিস্ট যারা ব্যাড কাস্টমার তারা অন্তত পক্ষে তারা ফিরছে। শেয়ার মার্কেট, ইয়েস শেয়ার মার্কেট ধস নেমেছে, সেই জায়গায় প্রত্যেককে অ্যাড্রেস করা হবে, কাউকে এখান থেকে ছাড় দেওয়া হবে না। শুধু তো আমরা শুরু করলাম ক্যাসিনো দিয়ে, এখনো তো ফিল্মের প্রথম অংশ, এখনো মধ্যের অংশ যায় নাই, ইন্টারভেনশন আছে সেই পর্যন্ত যায় নাই, তারপরে আপনার শেষে তো যাই নাই, এখনো একটু ওয়েট করেন, এত অস্থির হয়েছেন কেন, এখনই বলার সময় হয়নি যে এটা গভর্নমেন্টের নাটকবাজি,
গভর্নমেন্টের যদি নাটকবাজি হইতো তাহলে গভর্নমেন্ট এত ভ্যাটার ভ্যাটার নেতাদেরকে গণভবনে ঢোকা নিষেধ করে দিত না, এত ভ্যাটার ভ্যাটার নেতাদেরকে পদ থেকে সরিয়ে দিত না। কোনদিন পেরেছেন আপনারা যে একদম সহযোগী সংগঠনের নেতাদেরকে অপসারণ করতে? সেই সেই জিনিসটা তো আপনার পায়নি। হ্যাঁ, আপনাদের সময় একটা অভিযান হয়েছে, আপনারাও আপনারাও একটা অভিযান করেছেন, আপনারা অপারেশন ক্লিন হার্ট করেছেন, নো ডাউট আপনারা করেছেন, এটা আমি এই জবাবের পরিপ্রেক্ষিতে আপনি এক্ষুনি বলতেন, তার আগে আমি বললাম। বাট আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে আমরা বলবেন ওনাদের এমপিকেও জেলে নেওয়া হয়েছে, অফকোর্স ওনাদের এমপিকে জেলে নেওয়া হয়েছে, আমি বলছি না আপনাদের সময়ও করেছেন, বাট এটা একটা রাজনীতির অংশ। দেখেন এই রাজনীতির অংশে প্রধানমন্ত্রীর সাথে কে আছে কে নাই সেটির বিষয় না, কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু এটার ব্যাপারে একটা জিরো টলারেন্স দিয়েছে। ইন্ডিয়ায় যখন ভারতে যখন ওই যে নোট পরিবর্তনের ব্যাপারটা আসলো, পুরো বিজেপি একদিকে চলে গেল, প্রধানমন্ত্রী একদিকে থাকলেন, এবং আলটিমেটলি উনি এটাকে একটা সাকসেসফুল জায়গায় দাঁড় করিয়েছেন। এবং আপনি আজকে যে অভিযান চলছে এটা হয়তো ক্যাসিনো দিয়ে শুরু হয়েছে, এটার এন্ডিং কোন পর্যন্ত যাবে ইউ নেভার নো। আমি আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতাদের সাথে কথা বলছি, যারা প্রধানমন্ত্রীর খুব কাছের লোক, যারা প্রধানমন্ত্রীকে সকাল বিকাল যাদের সাথে এক্সেস আছে, তারা পর্যন্ত বলতে পারে না যে বিকালে কি ঘটনা ঘটবে, আমি আপনাকে বলছি। তাহলে সুতরাং এই জায়গাটাতে মাননীয় প্রধানমন্ত্রী এককভাবে নেতৃত্ব দিচ্ছেন যে কিভাবে এই এই জিনিসটাকে ইয়ে করা হবে। আর একটা জিনিস একটুখানি অ্যাড করে নিই, আপনি মন্ত্রণালয় সংক্রান্ত বলছেন, মন্ত্রণালয় সংক্রান্ত জটিলতা এটা তো বহু যুগ ধরে এইগুলোকে অ্যাড্রেস করা হচ্ছে। আপনি টেন্ডার বাগিয়ে নিয়ে যাবেন কেন, জিকে সামিমকে দেখেন নাই, টেন্ডার বাগিয়ে নিয়ে যাবেন কিভাবে, টেন্ডার বাগিয়ে নিয়ে সব নাম আসতেছে, কাউকে ছাড় দেওয়া হবে না। আপনি যতই সরকারের ঘনিষ্ঠ হন না কেন, সেগুলো কাউকে ছাড় দেওয়া হবে না, এগুলাকে অ্যাড্রেস করা হবে। আশ্বস্ত করলাম আপনাকে। শাহেদ ভাইয়ের কাছ থেকে অনেক বড় বড় কথাই শুনলাম, এখন দেখার পালা। আসলে এই যে আপনার যাদেরকে ধরা হচ্ছে, যারা ইতিমধ্যে ধরা হয়েছে, এগুলো তো শুনি খুব চুনোপুটি, এরা এদের যারা গডফাদার তাদের কি হবে? চুনোপুটি দিয়ে তো আগম পর্যন্ত পৌঁছাইতে হয়। ধরেন এক মাসের উপর হয়ে গেল এই অভিযান চলছে, এই এক মাসের যে ফলাফল আমরা যা পেয়েছি তা কিন্তু হতাশাজনক। সারা দেশ আজকে দুর্নীতিতে নিমজ্জিত। আজকে একটি বাইরে কথা প্রচলিত আছে আছে যে এইসব চুনোপুটি ধরে রাঘব বোয়ালদেরকে আড়াল করা হচ্ছে কিনা, রাঘব বোয়াল যারা তারা তাদের সমস্ত কিছু সরিয়ে ফেলছে কিনা, কারণ এইসব অভিযান একসাথে শুরু করতে হয়, না হলে অন্যরা সুযোগ পায়, সেই সুযোগটা দেওয়া হচ্ছে কিনা বা নেওয়া হচ্ছে কিনা, এটা আজকে কিন্তু বড় প্রশ্ন। আর শাহেদ ভাই যেটা বললেন যে নির্বাচন, আসলে নির্বাচন তো কি বলবো, এরকম নির্বাচন বাংলাদেশে হয়েছে এবার, এটা গিনিস বুকে এটা স্থান পেতে পারে, এটা যাই হোক গিনিস বুকে স্থান পেতে পারে, তারা জাতিসংঘের কথা বলেছে। এই নির্বাচন নিয়ে প্রশ্ন কারা তুলে নাই? জাতিসংঘ তুলেছে, মার্কিন যুক্তরাষ্ট্র তুলেছে, যুক্তরাজ্য তুলেছে, ইউরোপিয়ান ইউনিয়ন তুলেছে, বিভিন্ন মানে স্বনামধন্য মিডিয়া যারা বিশ্বব্যাপী প্রভাব বিস্তার করে তারা তুলেছে, বিভিন্ন মানে আন্তর্জাতিক বিশ্লেষক সংস্থা যারা আছে বা গবেষণা প্রতিষ্ঠান যারা আছে তারা তুলেছে। এই নির্বাচন কোনো মানদণ্ডেই এটা অবাধ নিরপেক্ষ হয় নাই। সর্বশেষ গত চার পাঁচ দিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রে কংগ্রেসে যে বাংলাদেশ সম্পর্কে হিয়ারিং হয়ে গেল, সেই হিয়ারিংয়েও সেখানকার সহকারী পররাষ্ট্রমন্ত্রী ভারপ্রাপ্ত যিনি আছেন তিনি বলেছেন বাংলাদেশের 30 ডিসেম্বরের নির্বাচন অবাধ নিরপেক্ষ সুষ্ঠু হয় নাই, এবং আরও যোগ করেছেন সেখানে বাংলাদেশের রাজনীতি এবং বাক স্বাধীনতা প্রশ্নের সম্মুখীন, হুমকির সম্মুখীন, এবং সেই স্বাধীনতা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। আজকে আজকে আমি যে কথা বলছি এটা তো বিদেশির সার্টিফিকেট কি হয় সেটা দিয়ে দেশ চলবে না, এটা আমি জানি, এটা উনি হয়তো শাহেদ ভাই তো বলবেন, কিন্তু আমরা হচ্ছি বড় সাক্ষী, বাংলাদেশের জনগণ। সেই 30 ডিসেম্বরের জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, আগের রাতে প্রশাসনকে দিয়ে কিভাবে ব্যালট বাক্স ভর্তি করা হয়েছে, এবং শুধু এটা বিএনপি বা ঐক্যফ্রন্ট তাদের বক্তব্য নয়, 14 দলীয় জোটের যে আপনার শরিক দল বাংলাদেশ জাসদ, ওনারা নির্বাচনের 4-5 দিন পরেই জাতীয় কমিটি মিটিং করে এই রেজলিউশন নিয়েছে এবং সেটা পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। সম্প্রতি রাশেদ খান মেনন সাহেব তিনি সাক্ষ্য দিয়ে বলেছেন, আমি সাক্ষ্য দিচ্ছি এই নির্বাচন মানে নিরপেক্ষ হয়নি বা জনগণ ভোট দিতে পারেনি। এরপরে উনি ইউটার্ন নিয়েছেন, কেন নিয়েছেন এটা আজকে সবাই বুঝতে পারছে, কোনো হুমকিতে, কোনো প্রভাবে, কোনো চাপে হয়তো সেটা হতে পারে। আর যেহেতু ওনার নামটাও ক্যাসিনোর মধ্যে চলে আসছে, হয়তো উনি মনে করেছেন যে এগুলি করে হয়তো আরো তাকে বিপদে পড়তে হবে। বাট আমি একটা প্রশ্নটাকে করতে চাই যে আপনারা তো দেশের অন্যতম মানে আওয়ামী লীগ বিএনপি দুটো পাশাপাশি রাজনৈতিক দল, দুটোই শক্তির দিক থেকে কম বেশি হয়তো মাত্রার পার্থক্য আছে,
কিন্তু এত অনাচারের কথা আপনারা বলছেন, কিন্তু জনগণের কথা বলছেন যে জনগণ ভোট দেয় নাই মানে এরকম দেখেছে, কিন্তু জনগণ কোথায়? জনগণ তো পৃথিবীর বহু দেশে এখন জনগণ রাজপথে সপ্তাহ পর সপ্তাহ মাসের পর মাস, কিন্তু বাংলাদেশে জনগণ কোথায়? এবং সেখানটাতে বিএনপি দল হিসেবে আপনারা বলছেন, আপনারাই কোথায়? আমি এই এই প্রশ্নটা এবং সর্বশেষ একটা উদাহরণ দিই, আপনারা গত 22 তারিখে একটা ঐক্যফ্রন্টের সমাবেশ করবেন বললেন, বললেন যে সংবিধানে কারো অনুমতি নেওয়ার দরকার নাই, আপনারা যাবেন, আবার পরে দেখা গেল যে অনুমতিও মিলে নাই, আপনারাও যান নাই, তাকে বলছিলেন যে আমরা যাবো অনুমতির জন্য, অপেক্ষাই করবো না। এগুলো আসলে মানুষকে এই দল সম্পর্কে কি বার্তা দেয়, বা মানুষ কেন আস্থা রাখবে এই দলের প্রতি? আপনি কয়েকটি উদাহরণ দিয়েছেন যে বিশ্বের অনেক জায়গায় গণজাগরণ ঘটছে, এই হংকং এ 21 সপ্তাহ ধরে, এবং সেখানে তো ঘটছে হংকং এর কথাই ধরেন, সেখানে কি এই গণজাগরণের কারণে কোনো গুম হয়েছে, কোনো গায়েবী মামলা হয়েছে, কোনো নির্যাতন হয়েছে, কোনো গ্রেপ্তার হয়েছে? তা কিন্তু হয়নি। কিন্তু বাংলাদেশে আজকে মানে এমন একটা অবস্থা, গ্রেপ্তার হয়েছে বা টর্চারও হয়েছে, সবই হয়েছে, এই ধরনের এই মাত্রায় হয়নি। আমার দলের, আমি সারা অন্যান্য দল বলতে পারবো না, আমাদের দলের মানে গত 10 বছরে 500-এর উপরে নেতা কর্মীকে গুম করা হয়েছিল, 5 শতাধিক, এখনো প্রায় 80 জনের মতো গুম। আমরা তাদের খবর জানি না, তারা আদৌ কি জীবিত আছে না মৃত আমরা জানি না। মানে গুম মানে কি, মানে তাদের খবর জানেন না নাকি আসলে অন্য কেউ? তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, কারণ এরকম একটা কথা সরকারের দিক থেকে বলা হয়। আমি ইলিয়াস আলীর বিষয়ে আপনাদের দলের নেতা আওয়ামী লীগের দিক থেকে অনেকে বলেছেন যে তিনি কোথাও গিয়ে আছেন না। আমাদের দলের নেতা বলেছেন আওয়ামী লীগের আমি বলছি যে এরকম, তাহলে তাই যদি হয়ে থাকে, আমরা তো সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে ইলিয়াস আলীকে গুম করার অভিযোগ আনছি, আমরা তাদের দিকে আঙ্গুল তুলছি যে আপনারা গুম করেছেন। উনি যদি এরকম লুকিয়েই থাকেন, সরকারের দায়িত্ব তাকে খুঁজে বের করে এনে সামনে, সালাউদ্দিন আহমেদকে ওনার উদাহরণ হিসেবে, তার সালাউদ্দিন আহমেদকে তো ওনারা গুম করে সীমান্ত পাড়ি দিয়ে ওইখানে শিলং এ আপনার মানে রেখে ফেলে দিয়ে আসছিল, ওনাকে ফেলে দিয়ে আসছিল বলে ওনাকে ট্রেস করা গেছে। আজকে আমাদের প্রায় এখন 80 জনের মতো নেতা, আমি তো শেষ করুন, এখনো গুম। আমাদের 26 লক্ষের উপরে নেতা কর্মীদের বিরুদ্ধে এই সরকার মিথ্যা মামলা দিয়েছে, এরকম মিথ্যা মামলা তো সেই হংকং বা অন্য কোথাও হচ্ছে না। বাংলাদেশে যেভাবে ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, অন্য দেশে তো সেই ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়নি, এমনকি আবার জনগণকে যেভাবে আপনার হয়রানির শিকার হতে হয়েছে এই ভোটের আগে এবং পরে, অন্য দেশে তো সেটা হয় না। আমি আপনারা বলবেন যে হ্যাঁ আপনাদের নেতা কর্মীদের নামে গুম করা মানে মামলা দেওয়া হয়েছে, আর জনগণকে তো মামলা দেওয়া হয়নি। অবশ্যই, যেমন আমি আমার এলাকার কয়েকটা কথা বলি, আমার এলাকায় আমি যেখানে 1 নম্বর আসামি যেই মানে মামলায়, এটা দুঃখের কথা বলি, আমি একদিন একটা টক শোতে ছিলাম রাত্রে, রাত্রে 1টার সময় আমি যখন বাসায় ফিরছিলাম তখন আমার এলাকা থেকে ফোন আসলো যে আপনার নামে মিথ্যা মামলা হয়েছে, গুমের মামলা হয়েছে, এই কি বলে গায়েবী মামলা হয়েছে ঢাকায়। আমি আমার এলাকায় গায়েবী মামলা, তো ওইখানে যাদেরকে আসামি করা হয়েছে আমরা অনেকে চিনি না, সাধারণ মানুষ, দিন মজুর, আপনার মুচি, আপনার যে এটিএম কার্ডের ইয়ের ওখানে গার্ডগিরি করে, তাদের নাম দেওয়া হয়েছে। তারা তো বিএনপির নেতা কর্মী সমর্থক না, কেন দেওয়া হয়েছে? জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার জন্য, যে তোমরা বিএনপি না করলেও তোমরা কিন্তু আমাদের নজরে আছো। এই একজনকে মামলা দিয়ে আরো 10 জনকে আতঙ্ক, 10 জনের মধ্যে আতঙ্ক। তাহলে ধরেন এখান থেকে তো পরিত্রাণের, আমি আসছি আপনার কাছে, এখান থেকে তো একটা পরিত্রাণ দরকার। আমি যে আপনার কথা যদি সর্বাংশে ঠিক হয়, তো পরিত্রাণের জন্য দল হিসেবে বিএনপির কাজ, হ্যাঁ তা এখন দল হিসেবে বিএনপির কাজ হচ্ছে আপনি জানেন, নাকি 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 মানে পরিত্রাণের জন্য মানুষ এক তো সৃষ্টিকর্তার কাছে, অনেকেই সৃষ্টিকর্তার দিকে তাকিয়ে আছেন, নাকি অন্য কোনো পথ চিন্তা করবে মানুষ? ঠিকই আছে, আপনি বলছেন যে বিএনপি একটি রাজনৈতিক দল, আপনি এই কথা আসছে, আপনি বলেছেন যে ঐক্যফ্রন্টের একটি সমাবেশ ছিল, আপনাদের নেতারা বলেছেন যে আমরা ওখানে যাব, আমাদের অনুমতি নিতে হবে না, সংবিধান অনুযায়ী নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল, আমরা নিয়মের মধ্যে থেকেই কাজ করতে চাই। আমরা চেয়েছিলাম প্রশাসন হয়তো দিবে আমাদেরকে সেই সমাবেশ করতে। এর আগেও দেখেছেন আপনার যে আপনার আবরার হত্যার প্রতিবাদে, আবরার হত্যার প্রতিবাদে ঢাকা সহ সারা দেশে আমাদের যে জেলা শহরগুলিতে বিক্ষোভ সমাবেশ ছিল আমরা গিয়েছি, ঢাকায় সেই সমাবেশের অনুমতি লিখিতভাবেও দেওয়া হয়নি, সমাবেশ শুরু হবে 2টা থেকে 1টা পর্যন্ত দেওয়া হয়নি, বলা হয়েছে মৌখিকভাবে আচ্ছা করেন তবে সীমিত আকারে করেন। সেই সীমিত আকারে করতে গিয়েও সেখানে আমাদের 50 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের দল এবং অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতাদের নাম উল্লেখ করে
তাদের নামে সে মিথ্যা মামলা দেওয়া হয়েছে কি ওই সমাবেশে নাকি আমরা পুলিশের উপর হামলা করেছি তাদের হেলমেট ভাঙচুর করেছি ওই হেলমেট ভাঙচুরের অভিযোগে 60 জন নেতাকর্মী নাম উল্লেখ করে মামলা দিয়েছে এটা কি দেশ এটা কি আইন এটা কি অবাধ রাজনীতির নমুনা স্বাধীনতার নমুনা কখনোই না তো আমি এটা শেষ করি এক লাইন ওই যে ঐক্যফ্রন্টের যে সমাবেশ আমরা করতে চেয়েছিলাম সরকার আমাদের অনুমতি দেয়নি তারা কোনো হ্যাঁ না কিছুই বলেনি তো এখন আমরা আরেকটি সংঘর্ষ আমরা চাই না এই মুহূর্তে আমাদের মুহূর্তে আমাদের এই আরেকটি সংঘর্ষ বলতে আপনারা কি মিন করলেন একটা তো ভোলায় তো একটা সুন্দর একটা নাটক করলেন আমরা আপনাদের ছত্র ছায় যাদেরকে আপনারা লালন পালন করছেন যাদেরকে আপনারা প্রশংসা করছেন যাদেরকে আপনারা খাওয়াচ্ছেন যাদেরকে লন্ডন থেকে বার্তা দিচ্ছেন সেই জামাত শিবিরের যে তাণ্ডব আমরা দেখলাম এবং জনগণকে এক ধরনের বোকা বানিয়ে যেভাবে সাইবার ক্রাইম আপনারা করলেন এইটা একটা প্রশংসনীয় আপনাদের রাজনীতির মোড়টা এখন ঘুরে গেছে ইউ আর নট ইন দি পলিটিক্স অফ দি রাস্তার রাজনীতি তো এখন আপনারা নাই আপনারা এখন রাজনীতি চলে গেছেন অন্য জায়গায় আপনারা রাজনীতি নিয়ে গেছেন অন্য জায়গায় সো এইগুলো করে তো গভর্নমেন্টকে আনস্টেবল করা যাবে না গভর্নমেন্টকে আনস্টেবল না করে আপনারা বরঞ্চ একটা সুষ্ঠু ধারার রাজনীতিতে আমি তো খুব ভালো একটা জিনিস দেখছিলাম যে আপনারা পার্লামেন্টে আসছেন ঠিক আছে একটা পজিটিভ রাজনীতির দিকে আগাচ্ছিলেন কেন আপনারা এই ধরনের রাজনীতির দিকে আগাচ্ছেন এটা তো কোনো মানে সহিংস রাজনীতি হলো না আমরা একটা অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ আমরা সেই জায়গাটাতে সাম্প্রদায়িকতা টেনে নিয়ে এসে আপনারা এই ধরনের রাজনীতি পূর্বেও করেছেন এখনো করতেছেন ভবিষ্যতে করবেন কিনা আল্লাহ জানে তো সুতরাং এই জায়গাগুলো আপনি আসলেন গুমের রাজনীতি গুমের রাজনীতি প্রথম কারা শুরু করছিল স্পষ্ট খেয়াল আছে আমার তার আগে পর্যন্ত আমার মেমোরিতে না এই জন্য জিয়া রহমান সাহেব সম্পর্কে আমার খুব সুন্দরভাবে খেয়াল আছে তারপরে আসেন আপনাকে আমি একটুখানি বলি গুমের রাজনীতি শুরু করছিলেন কিন্তু প্রথম আপনারাই এবং কিভাবে গুমের রাজনীতি আসেন এবার লেটস টক অ্যাবাউট ইলিয়াস আলী আপনি বলছেন হ্যাঁ ইলিয়াস আলীকে আপনারা অভিযুক্ত করেছেন আমাদের দায়িত্ব আছে ইলিয়াস আলীকে এনে দিয়ে ফাইন আমরা যদি জানি কখনো ইলিয়াস আলী কোথাও আছে অবশ্যই তাকে জনগণের ভেরি মাস জানেন আপনারা অবশ্যই আমরা এটা উপস্থাপন করব এই সমস্ত খবর আপনাদের কাছে আছে যদি থেকে থাকে নিশ্চয়ই এটার ব্যাপারে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এটার ব্যাপারে ব্যাখ্যা দিয়েছে এবং ভবিষ্যতে ব্যাখ্যা দিবে লেটস টক অ্যাবাউট সালাউদ্দিন মিস্টার সালাউদ্দিনকে তো আমরা আপনি বলছেন যে আমরা বর্ডার পার করে দিতে উনি আসে না কেন কে উনাকে বাধা দিয়ে রাখছে কে উনি ওখান থেকে স্টেটমেন্ট দিক যে আওয়ামী লীগ গভর্নমেন্ট হ্যাজ ডান দিস আমাকে অবশ্যই বলেছে কোথায় বলেছে উনি ওখানে বহুবার বলছে কবে বলেছে আপনি শুনেছেন আপনারা শুনেছেন প্রেস কনফারেন্স উনি প্রেস কনফারেন্স করেছে কোন প্রেস কনফারেন্স উনি বলেননি এটা আপনারা এখন মন গড়া কথা বলছেন মিস্টার সালাউদ্দিন কিন্তু ওইখান থেকে কোনো প্রেস কনফারেন্স তিনি বলেন নাই আপনাদের কথা হয়ে গেছে অন্যরকম রিজভী সাহেব ভোটের দিন সকালবেলা 11টার সময় হঠাৎ তড়িঘড়ি করে একটা করে প্রেস কনফারেন্স ডাকলো কি হয়েছে মোহাম্মদপুরে ভোট ডাকাতি হচ্ছে কিসের ব্যালটে ভোট ডাকাতি হচ্ছে অথচ বাংলাদেশের দুটি জায়গায় ইভিএম এ ভোট হয়েছে একটা হচ্ছে মোহাম্মদপুরে একটা হচ্ছে না ছটা জায়গায় ইভিএম এ মোহাম্মদপুরে মানে এই ধরনের মিথ্যাচার রাজনীতিতে আপনারা একেবারে ওস্তাদ চ্যাম্পিয়ন মিথ্যা মামলা কতগুলো মিথ্যা মামলা আপনারা আওয়ামী লীগকে দিয়েছিলেন বলেন তো 26 লক্ষ দিয়েছেন আপনারা আমরা 26 লক্ষ কর্মীর বিরুদ্ধে মামলা আমি একটা কথা বলি সেটা 1 লক্ষের উপরে মামলা আমাদের আমাদের শীর্ষ পর্যায়ে নেতা থেকে শুরু করে সবচেয়ে ভ্যাটান জিনিস 21 আগস্টের গ্রেনেড হামলায় আপনারা বাংলাদেশ আওয়ামী লীগকে শূন্য করতে চেয়েছিলেন আসেন এবার আপনি ডকুমেন্টেড কথা বলছেন লেটস টক অ্যাবাউট ডকুমেন্টেড কয়েকদিন আগে আমেরিকান রাষ্ট্রদূতের উইকিলিক্সের একটা
ডকুমেন্ট ফাঁস হয়েছে এবং সেখানে তারেক রহমানকে মাস্টার মাইন্ড হিসেবে চিহ্নিত করা আছে। আপনারা জামাত শিবিরের আক্রা বলে আখ্যায়িত করেছেন, আমরা বলেছি আমেরিকান এম্বাসি তো আপনাদের আপনাদের তীর্থস্থান, আপনাদের আপনাদের উপদেষ্টা আপনাদেরকে বলা হয়েছে, আপনাদের উপদেষ্টা আমেরিকান এম্বাসি কে তো জামাত শিবিরের আক্রা বলে আখ্যায়িত করলেন। আসলে ভোটের অধিকার, ভোটের অধিকার, ভোটের অধিকার কে কাকে দিবে? আমি আপনাকে দিব না আপনি আমাকে দিবেন? আপনি একটি রাজনৈতিক দল করেন, আমি একটি রাজনৈতিক দল করি, আপনার সাংগঠনিক ক্ষমতা নাই কেন? আপনি তো সরকারে আছেন, আমি সরকারে থাকতে পারি, উনারা তো সরকারে ছিল, উনারা সরকারে থাকা অবস্থায় আমরা কি রাজনীতি করি নাই? কত ব্যারিয়ার তৈরি করছে আমাদের নাসির, আমাদের তোফায়েল আহমেদ, আমাদের মতিয়া চৌধুরী কিভাবে নির্যাতন করছে ওনারা জানেন না? ওনারা দেখেন না, আপনারা করেন নাই? তাহলে সুতরাং এই জায়গাটাতে ওনারা কিভাবে রাজনীতি করেছেন আমরা দেখেছি তো, সেই জায়গাটা তো আমরা মনে করি যে আমরা একটা পজিটিভ রাজনীতি করতেছি। লেটস টক অ্যাবাউট পজিটিভ রাজনীতি, আপনি পজিটিভ রাজনীতিতে ফিরেন। আরেকটা জিনিস হচ্ছে যে আবরার হত্যার প্রতিবাদ, আরে আবরার হত্যার প্রতিবাদ তো আওয়ামী লীগ নিজেই করেছে, আপনি কি করবেন? আওয়ামী লীগ নিজেই আবরার হত্যার ব্যাপারে বিস্মিত, এইটার ব্যাপারে এখনো পর্যন্ত আপনি যদি আমাকে বলতে বলেন আমি এইটিকে বলবো যে সবচেয়ে ঘৃণিত এবং জঘন্যতম হত্যাকাণ্ড হয়েছে আবরার হত্যাকাণ্ড, এটার জন্য একটা মানে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। সেই ছেলে প্রেস কনফারেন্সে মাননীয় প্রধানমন্ত্রী, অপরাধী তো অপরাধী, সে ছাত্রলীগ করুক আর অন্য যাই করুক, দ্যাট ডাজেন্ট ম্যাটার, এটা আবরার হত্যাকাণ্ড একটা দৃষ্টান্ত। বরঞ্চ আমি আরো দাবি করব যে ভাইস চ্যান্সেলর বুয়েটের তিনি যে মানে তিনি একজন অভিভাবক, তিনি কেন সেখানে উপস্থিত হলো না, এই জন্য তারও একটা সঠিক বিচার হওয়া উচিত। আপনার সাথে আমি আরো সুর মিলাইলাম এটা। তারপরে আসেন আপনি, 50 জনের বেশি হেলমেট ভাঙচুর, আরে ভাই আপনারা ভোলায় যে কাজ করছেন, এরপরে হেলমেট ভাঙচুর আপনারা করতে পারেন না, এইটা কি কোনো কথা? হেলমেট ভাঙচুর এগুলো তো আপনাদের পুরনো অভ্যাস, এগুলো তো নতুন কোনো অভ্যাস না। হেলমেট বাহিনীকেও আমরা চিনি, হেলমেট বাহিনীকে চিনেন, প্রকাশ্যে বলেন না কেন? আমি অবশ্য বলি, বলেন হেলমেট বাহিনী দিয়ে আপনারা তো ওই কোটা যে কোটা বিরোধী আন্দোলনকে কিভাবে দমন করেছেন, যে নিরাপদ সড়কের আন্দোলনের ক্ষমতা নাই আপনাদের, একটাই সাংগঠনিক ক্ষমতা আছে, আপনারা জামাতকে ইউজ করতে পারেন, শিবিরকে ইউজ করতে পারেন, বাট আপনাদের সাংগঠনিক ক্ষমতা নাই। আপনাদের ছাত্র দলের প্রেসিডেন্ট কি, তার বয়স কত? আপনারা বানাইছেন রিসেন্টলি বানাইছেন, তার বয়স কত, তার কয় ছেলে মেয়ে আছে বলেন আপনি? তাহলে সেটা ছাত্র দলের এই যে প্রেজেন্ট ছাত্র দলের প্রেসিডেন্টের, সেটাও কিন্তু আমরা মিডিয়াতে দেখেছি, অ্যাজ তার এজ, তার কি সমস্ত কিছু দেখেছি আমরা। তা সুতরাং আমরা যেরকম ফ্রেম আউট করে দিয়েছি ছাত্রলীগ যুবলীগ, ফ্রেম আউট করে দিয়েছি বয়সের ফ্রেমের মধ্যে নিয়ে আসতেছি আমরা। তো সুতরাং এই জায়গাটাতে এক পেশি মানে দোষ না দিয়ে আমার মনে হয় একটা পজিটিভ রাজনীতি আসে ভালো। জি আপনি অনেক কথা শাহেদ ভাইয়ের মুখে শুনলাম, তবে একটি নতুন কথা শুনলাম যে ভোলায় তাণ্ডব নাকি আমরা করিয়েছি, এটা কমপ্লিমেন্ট, এটা মানে কি বলবেন, এটাকে আকাশ থেকে পড়লাম। তো ভোলায় কি হয়েছে আমি এটা আজকে বলতে চাইনি। আপনি জানেন যে ভোলাতে একটি মানে ফেসবুকে একটি কমেন্টসকে কেন্দ্র করে, বিশেষ করে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে একটি জঘন্য কমেন্টসকে কেন্দ্র করে সেখানে একটি উত্তেজনা দেখা, সেই উত্তেজনায় সেখানকার মানুষ উত্তেজিত হয়। সেখানে বিএনপি কিন্তু এইটা করেনি, সেখানে তৌহিদি জনতা নামে তারা সেখানে এই সমাবেশটা করেছিল। সেই সমাবেশের উপরে নির্বিচারে পুলিশকে দিয়ে কিভাবে গুলি করানো হয়েছে, কিভাবে মানুষকে হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, এটা মিডিয়ার বদৌলতে সারা বাংলাদেশের মানুষ দেখেছে। আর শাহেদ ভাই বললেন যে এখানে এটা বিএনপি ছত্রছায়ায় জামাত শিবির করেছে, জামাত শিবির যদি করেই থাকে আপনারা ধরেন তদন্ত করেন, তবে আপনারা সঠিক তদন্ত কখনোই করতে পারেন না, সব ঘটনার পেছনে আপনারা বিএনপি ষড়যন্ত্র খুঁজেন আর জামাত শিবিরের তৎপরতা খুঁজেন। যেভাবে আপনারা পৃষ্ঠপোষক করেন, কিছুদিন আগে নিশ্চয়ই খেয়াল আছে আপনাদের, খেয়াল আছে যে কোরবানির দিন, কোরবানি ঈদের দিন যে মানুষ কোরবানির ঈদের গরুর চামড়া দাম না পেয়ে রাস্তায় ফেলে গেছে, তো ওনাদের মন্ত্রীরা বললেন যে বিএনপি নাকি এই চামড়া কিনে নিয়ে রাস্তায় ফেলে গিয়েছে সরকারকে হেয় প্রতিপন্ন করার জন্য। তারও আগে আসেন, কৃষকরা যখন ধানের দাম পায়নি, কৃষকরা ধান খেতে আগুন লাগিয়ে দিয়েছে, ধান আপনার রাস্তায় ফেলে দিয়েছে, ওনাদের মন্ত্রীরা বললেন যে বিএনপি এই ধান খেতে আগুন লাগিয়েছে, ধানের ধান কিনে রাস্তায় ফেলে দিয়েছে। তো সব কিছুর মধ্যে যদি আপনারা বিএনপিকে খুঁজতে থাকেন, তো বিএনপি তো অনেক বড় শক্তিশালী, তা আপনারা ক্ষমতায় আছেন কেন? ক্ষমতা ত্যাগ করে চলে যান, বিএনপি দেশ চালাক, বিএনপি যদি এগুলি পারে। আজকে এই ভোলার কাহিনীর মধ্যেও শাহেদ ভাইরা আজকে আমি দেখলাম বিএনপিকে তারা আবিষ্কার করলো, এটা কি ধরনের কথা? ভোলায় যে ঘটনা ঘটেছে এটা এটার জন্য সম্পূর্ণভাবে আওয়ামী লীগ এবং প্রশাসন দায়ী, নিজের দায় দায়িত্বকে আড়াল করার জন্য জনগণ থেকে
দৃষ্টি অন্য খাতে প্রবাহিত করার জন্য এখন আমরা বুঝছি যে বিএনপি বিরুদ্ধে তারা আজকে নতুন করে ষড়যন্ত্র করছে। দেখবেন দু একদিনের মধ্যে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা গায়েবী মামলা দিয়ে তাদেরকে ধরপাকড় শুরু করে দিয়েছে ভোলায়, এবং বলবে ঢাকার থেকে অমুকে ফোন করে এই নির্দেশ দিয়েছে তাকেও ধরো। এই দু একদিনের মধ্যে দেখবেন শাহেদ ভাইয়ের আজকে কথায় এই পদধ্বনি আমি পাচ্ছি। এগুলি করে জনগণের দৃষ্টি আড়াল করা যাবে না। জনগণ আজকে জানে আপনাদের দল আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠন তারা দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, ধর্ষক, টেন্ডারবাজ, মুনাফাখোরদের দ্বারা পরিবেষ্টিত এবং তারা পরিপূর্ণ। এই জন্যই আপনাদের সাধারণ সম্পাদক বলেন আওয়ামী লীগের দূষিত রক্ত বের করতে হবে। এই দূষিত রক্ত যদি বের করতে চান তা আপনাদের দেহ তো সাদা হয়ে যাবে, রক্ত শূন্য হয়ে যাবে, কারণ আপনারা সমস্ত আওয়ামী লীগ আজকে আপনি কি বলছেন বের করতে না না বের করতে আমি আমি ওনার কথা পরিপ্রেক্ষিতে বলছি, সমস্ত আওয়ামী লীগ আজকে দুর্নীতিতে অপকর্মে তারা ভরপুর। আজকে বাংলাদেশে যা কিছু করছে সমস্ত কিছুর মধ্যে আজকে আওয়ামী লীগ জড়িত। একটা একটা বিষয় আপনাদের দল থেকে বলা হয় যে আওয়ামী লীগ বা সরকার দেশ বিক্রি করে দিচ্ছে ভারতের কাছে বা ভারতের সঙ্গে। সম্প্রতি প্রধানমন্ত্রী সফর শেষে বলেছে মোহাম্মদ শাহেদ প্রধানমন্ত্রী সফর সঙ্গে ছিলেন এবার ভারত সফরে, আপনার কাছে শুনতে চাই মানে অসম চুক্তিটা বলতে কি? অসম চুক্তি বলতে আমরা এটাই বোঝানো হয়েছে, আপনারা জানেন যে ভারতের সাথে অনেক কিছু অমীমাংসিত ছিল, আমাদের অনেক সমস্যা, সেগুলো আমরা ন্যায্য সমাধান চেয়েছিলাম। আমরা মনে করেছিলাম এই সরকার প্রধান বা সরকারের মন্ত্রীরা শাহেদ ভাইরা অনেক বড় গলায় বলেন যে ভারতের সাথে তাদের সম্পর্ক আজকে সর্বোচ্চ পর্যায়ে, বন্ধুত্ব, কিন্তু আমরা এখন দেখছি একতরফা প্রেম। এই একতরফা প্রেম দিয়ে আসলে কোনো সফল পরিণতি হয় না। আজকে ওনারা তিস্তা নদীর পানি আনতে পারলেন না, ফেনী নদীর পানি তারা দিয়ে আসছেন। ফেনী নদীর পানি বলেছেন যে অল্প মানবিক কারণে দিয়েছেন, আমরা দেন ভালো কথা, অসুবিধা নাই, কিন্তু তিস্তা নদীর পানির কেন ন্যায্য হিসেবে এই পর্যন্ত আনতে পারলেন না, কেন পারলেন না সেটা আমাদের বিষয়। এইটাই হলো অসম, আমার গিভ অ্যান্ড টেকের ব্যাপার, আমারটা নাও তুমি আমাকে আমাকে দাও, এই তো গিভ অ্যান্ড টেক আমাদের সমস্যা সমাধানের জন্য। ওনারা বঙ্গোপসাগরের সঙ্গে রাডার স্থাপনের জন্য অনুমতি দিয়ে আসতেন, এই রাডার কি কাজ করবে তারা বলছে ভারতের নিরাপত্তার ব্যাপার, কিন্তু এই রাডার আমাদের সার্বভৌমত্ব বিরোধী, আমাদের নিজেদের আঙিনায় অন্যদের রাডার স্থাপন করতে দেওয়া, আমাদের সমস্ত আমাদের দিকেই তো তারা খেয়াল রাখবে, ওই রাডার দিয়ে আমাদের সমস্ত কিছু তারা দেখবে, এইটাই হলো সার্বভৌমত্ব বিরোধী। এগুলোই বলছে আমরা অসম চুক্তি। ভারত তার জায়গা থেকে সঠিক কাজ করেছে, কারণ দিন শেষে পাঁচ বছর পরে ভারতের সরকারকে বা রাজনৈতিক দলগুলোকে আপনার জনগণের ভোট নিতে হয়, যেভাবেই হোক তাদের প্রতিবেশীদের কাছ থেকে চাপে বলেন, ভয় দেখিয়ে বলেন, গায়ে হাত বুলিয়ে বলেন, মাথায় হাত বুলিয়ে বলেন, তারা কিন্তু তাদের সমস্যাগুলো সমাধান করে নিয়ে যাচ্ছে। কিন্তু কিন্তু বাংলাদেশে সরকার, এই সরকার তার বাংলাদেশে ভারতের কাছ থেকে যেসব আমাদের সমস্যা রয়েছে এগুলো সমাধান করতে পারছে না, কারণ এই সরকার তো জনগণের কাছে জবাবদিহি করে না, জনগণের ভোট কিন্তু এই সরকারের প্রয়োজন হয় না, ভারতের দলের প্রয়োজন হয়। এই জন্যই বলছি এই সরকার নতজানু সরকার, তারা শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য, প্রতিবেশীদের সাপোর্ট নেওয়ার জন্য, সাপোর্ট নিয়ে ক্ষমতায় টিকে থাকার জন্য তারা এই নতজানু মানে চুক্তিগুলি করেছে। আরেকটি আরেকটা একটা লাইন শেষ করছি আমি, যে উনি সাইবার ক্রাইমের কথা বলছেন, এটা আমি বলতে ভুলে গেছিলাম বলার সাথে, সাইবার ক্রাইম এখন কি কি প্রকার হচ্ছে আপনি জানেন? গত কয়েকদিন আগে একটি ইংরেজি দৈনিকে দেখেছি যে 22,000-এর উপরে ফেসবুক অ্যাকাউন্ট তারা বন্ধ করে দিয়েছে। কেন কেন বন্ধ করে দিয়েছে? কারণ যারা সমালোচনা করে এই সরকারের এবং দেশের ভালো চায়, আমি আমার মনে হয় আপনারও বোধহয় ফেসবুক একটা ব্লক করা হয়েছে, আমারও ফেসবুক ব্লক একদম নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া হয়েছে, বিএনপির ওয়েবসাইট আজকে গত ডিসেম্বর থেকে এই পর্যন্ত আপনার ওপেন করতে পারছি না আমরা, ফেসবুক অ্যাকাউন্ট মনে হয় 10 বার হ্যাক করা হয়েছে, এবার চূড়ান্তভাবে হ্যাক করা হয়েছে বিএনপির ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট, এখন পর্যন্ত আমরা সেটা উদ্ধার করতে পারিনি। এরকম সারা দেশে আমাদের হিসাবে 22,000 না, আমাদের হিসাবে প্রায় 42,000-এর উপরে আপনার ফেসবুক অ্যাকাউন্ট তারা হ্যাক করেছে শুধুমাত্র এই সমালোচনার ভয়ে। হ্যাক হইতেছে সেটাও আপনারা খবর রাখেন, এত সময় পান কোথা থেকে? রাজনীতি করবেন জনগণের জন্য, রাজনীতি কি জনগণের বাইরে? ফেসবুকের জন্য জিল্লুর ভাই কি জনগণের বাইরে? অবশ্যই জিল্লুর ভাই জনগণের মধ্যে। তাহলে তো ওনার ফেসবুক হ্যাক করছে এটা কি আমরা জানি না? প্রিন্স ভাই, বিষয় হচ্ছে আপনি অনেকগুলো অভিযোগ তুলেছেন, অভিযোগগুলা
আমি আপনাকে খণ্ডাবো না। কেন খণ্ডাবো না? কারণ এটার অভিযোগ তুলতে গেলে আমাকে পাল্টা অভিযোগ আপনার বিরুদ্ধে করতে হবে। আপনি একটা জিনিস দেখেন, আমরা বাংলাদেশের রাজনীতিকে একটা পজিটিভ রাজনীতি দেখতে চাই, করতে চাই পজিটিভ রাজনীতি। আমরা ইলেকশনের আগে আপনাদের বর্তমান চেয়ারম্যান তারেক রহমান সাহেব, দেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব দেশের বাইরে থেকে তিনি ফেসবুকে লাইভ করলেন বা ইয়ে করলেন, সেখানে কি বললেন তিনি, যে আমার মার মুক্তির জন্য আমরা ইলেকশনে যাচ্ছি বা খালেদা জিয়ার মুক্তির জন্য। আপনারা কি একজনের মুক্তির জন্য ইলেকশন করেন না জনগণের জন্য ইলেকশন করেন? কার জন্য ইলেকশন করেন? আমরা ইলেকশন তো হয় জনগণের জন্য, পার্টিকুলার কারোর জন্য না। আচ্ছা আসেন এবার আপনাদের সাংগঠনিক ক্ষমতা। আপনারা, আমরা ধরে নিলাম আমরা জোর করে প্রশাসনকে দিয়ে কিছু করেছি, প্রশাসন তো একসময় আপনাদেরও ছিল, প্রশাসন আপনাদের ছিল না, প্রশাসন আপনারা ইউজ করেন নাই, তাহলে আমার কাছে মনে হয় আওয়ামী লীগ গভর্নমেন্ট ইজ এ সাকসেসফুল গভর্নমেন্ট, বিকজ দি গভর্নমেন্টের প্রত্যেকটা কর্নার হ্যাজ বিন, তারা বুঝতে পেরেছে যে এই গভর্নমেন্ট যদি না থাকে তাহলে অনিরাপদ। সেক্ষেত্রে আমি মনে করি যে সেনা প্রধান থেকে শুরু করে একেবারে মানে একজন সিপাহি পর্যন্ত, সরকারের সচিব থেকে শুরু করে একেবারে মানে আপনার একেবারে সচিবালয়ের চৌকিদার পর্যন্ত সবাই এখন চিন্তা করে যে আওয়ামী লীগ সরকার যদি না আসে তাহলে একটা আমরা দুঃশাসনের মধ্যে পড়ে যাব, কারণ আপনাদের শাসন আমল তো দেখেছে দুঃশাসনের মধ্যে পড়ে যাব। সুতরাং এইটিকে যদি আপনি রংলি ইন্টারপ্রেট করেন এবং এটিকে যদি আপনি মনে করেন যে আমরা একটা মানে আমরা একেবারে প্রশাসনের সাপোর্ট নিয়ে আমরা করেছি, নো, প্রশাসন ইজ নট সাপোর্টেড আস, রাদার দেন প্রশাসন আমাদেরকে এইটুক সহযোগিতা করেছে যে আপনাদের দুঃশাসন থেকে বাঁচানোর জন্য প্রশাসন আওয়ামী লীগকে আপহোল্ড করেছে। ইট ডাজেন্ট মিন যে প্রশাসন রাত্রেবেলা ভোট দিয়ে দিয়েছে, ভোট জনগণই দিয়েছে, সুতরাং মানুষই দিয়েছে। আপনাদের শরিক দলের যে জাসদের স্টেটমেন্ট, তারা কি জাসদ না বাংলাদেশ জাসদ? আমি সাক্ষ্য দিয়ে বলছি জনগণ ভোট দিতে পারে নাই। এখন মেনন ভাইয়ের কথা সকালে একটা কথা বলছে, মেনন ভাই বিকালে একটা কথা চেঞ্জ করে বলছে। রাজনীতির জয় যদি হয় এরশাদ সাহেবের মতন, সকালে যে কথাটা বললাম আমি বিকালে আপনাদের চাপে করেছেন, স্ট্যান্ড করতে পারলাম না আপনাদের ভয়ে, আপনাদের চাপের কি আছে? রাশেদ খান মেনন ইজ এ ভেটারান পলিটিশিয়ান, বাংলাদেশে রাশেদ খান মেননের কোনো দল লাগে না, রাশেদ খান মেনন একজন ভেটারান পলিটিশিয়ান, ওনার কোনো চাপ লাগে না, উনি রিয়েলাইজ করছে হোয়াট ইজ সেইং, হি লেটলি রিয়েলাইজ যে হোয়াট ইজ সেইং। সুতরাং বাংলাদেশের মানুষ এখন সব বুঝে, শাহেদ ভাই কি বুঝে বলেন আপনি আমাকে? আপনার কি মনে হয় যে বাংলাদেশে যে দৃশ্যমান উন্নয়নগুলা, এই উন্নয়নগুলা কারোর চাপে হচ্ছে? এই যে উন্নয়নের নামে আপনারা যে কমিশন বাণিজ্য করছেন, চাঁদাবাদি করছেন, এই যে ফেয়ার শেয়ার, নতুন শুনলাম একটা শব্দ, ন্যায্য হিস্যা, আপনাকে একটা ছাত্রলীগের সভাপতি থেকে কি আমি তো শেষ ভাই, আমি আমার ফ্লোর, আপনাকে আমি বললাম না যে ফিল্ম মাত্র শুরু হয়েছে, এখনো তো ইন্টারভেল পর্যন্ত যায় নাই, এখনো পর্যন্ত বিরতিতে যায় নাই, আপনি এত অস্থির হয়েছেন কেন? ফিল্ম মাত্র শুরু হয়েছে, দেখেন না কতদূর পর্যন্ত যায়, কোন পর্যন্ত যায়, কার কার পর্যন্ত গিয়ে থাকে। তবে অনেক ছবি দেখতে গিয়ে কিন্তু দর্শক অনেক সময় আগেই হল থেকে বেরিয়ে যায়, অনেক সময় বেরিয়ে যায়, এটাও সত্যি কথা, বাট ছবির মান যদি ভালো থাকে ছবি কিন্তু একদম শেষ পর্যন্ত দেখে, এবং আমি অনেককে দেখেছি ছবি মান ভালো হলে একাধিকবারও দেখে, একাধিকবারও দেখে, ছবি দেখতে দেখতে মানুষ কেঁদেও ফেলে, আবেগ আপ্লুত হয়ে কেঁদে ফেলে, এখনো ফিল্ম শেষ হয় নাই, ফিল্ম মাত্র শুরু, মানে একেবারেই প্রাথমিক পর্যায়ে। ভারতের সঙ্গে সমঝোতা, আচ্ছা ভারতের সঙ্গে আমি নিজে এবার ভারতের এই ইয়েতে গিয়েছিলাম, এমন কোন সিগনিফিকেন্ট চুক্তি ভারতের সাথে হয়নি যেটা দেশ বিরোধী চুক্তি। আপনি মনে রাখবেন আমার প্রধানমন্ত্রী, আমার নেত্রী শেখ হাসিনা যখন দেশে ফিরেছেন একদম খালি হাত পায়ে দেশে ফিরেছেন তিনি, তার কোনো বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়ন ছাড়া অন্য কোনো উদ্দেশ্য তার ছিল না। সুতরাং তিনি বেঁচে থাকতে ভারতের সাথে শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য এমন কোনো চুক্তি তিনি করবেন না। এক, সেখানে যে জিনিসগুলো হয়েছে সেই জিনিসগুলো আমরা সামনে ছিলাম, সেই জিনিসগুলো যে চুক্তিগুলো হয়েছে অল আর ইন দি ওয়েবসাইট নাও, অল আর ইন দি ওয়েবসাইট, একটা সিঙ্গেল ক্লজ আপনি বের করেন যেটি বাংলাদেশের স্বাস্থ্য স্বার্থ বিরোধী। ফেনি নদীর যেটা হয়েছে যে তাদের একটা মিঠা পানির একটা কিছুটা দাবি ছিল তাদের দিকে, এটা মানবিক কারণে এটা দিতেই হয়, আমরা তো মানবিক কারণে রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছি,
সুতরাং সেইটুক একেবারে যাতে ব্ল্যাক এন্ড পানির অভাবে আমি একটু শেষ করি আমাদের লক্ষ লক্ষ একর জমি যে নষ্ট হয়ে গেছে তিস্তা চুক্তি নিয়ে আসছি মাথায় হাত দিয়েছে এটা কি মানবিকতা না আমি আসছি তখন মানবিকতা কই ছিল আসি আমি আমরা এর আগেও কিন্তু বেশ কিছু চুক্তি করেছি ভারতের সাথে অনেক বড় বড় অমীমাংসিত সমস্যা আমরা মীমাংসা করেছি আমরা ইন্টারন্যাশনাল কোর্ট পর্যন্ত গিয়েছি সমুদ্র নিয়ে সেই জায়গায় পর্যন্ত আমরা কিন্তু আমাদের বিজয় ছিনিয়ে নিয়ে এসেছি ছিটমহল আমাদের জন্য একটা বড় সমস্যা ছিল সেই জায়গা পর্যন্ত আমাদের সমস্যা সমাধান হয়েছে এবং আমি আপনাকে বলে দিতে পারি এই সরকারের আমলেই তিস্তা চুক্তি হবে খালি ম্যাটার অফ টাইম নাও তিস্তা চুক্তির একটা টাইম ফ্রেম আকারে দাঁড় করানো হচ্ছে কিভাবে তিস্তা চুক্তি করা হবে ইট ইজ ম্যাটার অফ ফ্রেম এন্ড টাইম কত বছর পার করলাম এই ফ্রেম হয়েছে অনেক বছর পার করে আপনারা তো কথা বলেনি নাই আপনাদের সময় ইন্ডিয়াতে আপনারা যখন ক্ষমতায় ছিলেন যখন আপনাদের মানে দিদেন প্রাইম মিনিস্টার তাকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করলো উনি বললেন যে আমি তো এই ব্যাপারটা ভুলেই গেছি এই কথা বলেন এটা তো অফ কোর্স ইট ইজ কোটেড ইন দ্য মিডিয়া না না ইট ইজ কোটেড ইন দ্য মিডিয়া আমাদের অনুগত মিডিয়া আমাদের অনুগত মিডিয়া ইট ইজ কোটেড ইন দ্য মিডিয়া ঠিক আছে আমি একটা জিনিস বুঝি যে বর্তমান প্রধানমন্ত্রী তিনি তার ব্যক্তিগত চাওয়া পাওয়ার কিছু নাই সুতরাং তিনি এমন কোনো কিছু করবেন না যে ভারতের কাছে বাংলাদেশকে বিকিয়ে দিয়ে আসবেন এরকম কিছু তিনি করবেন না আরেকটা কথা বলি আপনাকে আপনি বঙ্গবন্ধু নিয়ে কথা বলছিলেন এটি শোভা পায় না প্রিন্স ভাই বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলা হি ইজ দি পার্সন পরশুদিন আমেরিকান সিনেটর আসছিলেন একটা মিটিং এ সেখানে একটা অদ্ভুত কথা শুনলাম যে উনি বাংলাদেশে আসার পরে সেকেন্ড দিন থেকে উনি ওই যে যেখানে এখন রাষ্ট্রীয় অতিথিবাস যেটা ট্রেনিং সেন্টার সেটা ছিল বঙ্গবন্ধুর অফিস সেকেন্ড দিন থেকে তিনি তৎপর ছিলেন যে কিভাবে বাংলাদেশ থেকে আপনার ভারতে সৈন্য ফেরত পাঠানো যায় বিকজ পাকিস্তান অলরেডি বলা শুরু করছে যে এটা ভারতের একটা অঙ্গরাজ্য তৈরি হবে উনি প্রাণপণ চেষ্টা করে মানে অতি তাড়াতাড়ি বাংলাদেশ থেকে ভারতীয় সৈন্য ইভ্যাকুয়েট করেছে এটি তার প্রতিদান আজকে বঙ্গবন্ধু না থাকলে বাংলাদেশ তৈরি হতো না আমরা স্বাধীন ভূখণ্ড পেতাম না এটি অস্বীকার করার কোনো জায়গা নাই প্লিজ ভাই এই স্বাধীনতা ভূখণ্ড পাওয়ার জায়গাই হচ্ছে বঙ্গবন্ধু এটিকে যদি আপনারা অস্বীকার করেন তাহলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের রাজনীতিকে আবার নতুন ভাবে শিখতে হবে ইমরান সালেহ প্রিন্স জি আমি শাহেদ ভাইয়ের শেষ কথা দিয়ে বলছি যে উনি বলেছেন বেগম খালেদা জিয়া ভারত সফর করে এসে সাংবাদিকদের নাকি বলেছেন আমি বলি এটা হলো সম্পূর্ণ অসত্য এবং উনি যেটা বলেছেন যে সাংবাদিকদেরকে যখন উনি বলছিলেন সাংবাদিকদেরকে এই কথাটা বলতে ভুলে গেছেন হয়তো এই কথা বলেছিলেন কিন্তু ভারতে যে এই কথা উত্থাপন করেন নাই গঙ্গা নদীর পানির ন্যায্য হিসার কথা এটা তিনি বলেন নাই কারণ সেই ভারতে সফরের সময় আপনার দুই দেশের জানেন আপনার যৌথ একটা ইশতেহার কিন্তু বের হয় সেই যৌথ ইশতেহারই লেখা আছে আপনি খুঁজে বের করে দেখবেন আমার কাছেও আছে যদি চান আমি আপনাকে পাঠিয়ে দিব সেখানে লেখা আছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীর কাছে এই পানির হিসার ব্যাপারটা উত্থাপন করেন এবং সেখানে দুই পক্ষই একমত হন যে তারা এই ব্যাপারে একসাথে কাজ করবেন এবং যৌথ যে মানে নদী কমিশন আছে সেই কমিশনের বৈঠক করিয়ে এইটা সমাধান হবে তো বেগম খালেদা জিয়া যদি ভারতের প্রধানমন্ত্রীর কাছে গঙ্গা নদীর পানির হিসার কথাটা বলতে ভুলেই যেয়ে থাকেন তাহলে যৌথ ইশতেহারে এই বিষয়টা আসলো কিভাবে যৌথ ইশতেহার তো শুধু বিএনপি তৈরি করেন এটা তো সরকার ভারতের সরকার বাংলাদেশের সরকার এটা দিয়েছে আমি এটা আপনাকে লিঙ্কটা পাঠিয়ে দিব ওই লিঙ্কে এটা পড়ে দেখবেন ওইটা স্পষ্টভাবে সেখানে লেখা আছে এটা আওয়ামী লীগ তাদের সুবিধার জন্য এই কথাগুলো প্রচার করে আচ্ছা যাই হোক আর দ্বিতীয় কথা বলছেন যে মানে ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনা ভারতের সাথে এরকম কোনো অসম চুক্তি করবে না ওনারা তো একের পর এক চুক্তি করেই যাচ্ছে আপনি যে ট্রানজিট দেওয়া হয়েছে বাংলাদেশে ট্রানজিট বা ট্রান্সশিপমেন্ট বা যেটাই বলেন না কেন দেওয়া হয়েছে কার উন্নতি হচ্ছে বাংলাদেশের উন্নতি হবে না আপনি যখন এই ট্রানজিটের পক্ষে বাংলাদেশে আপনি ব্যবসায়িক দিক থেকে কথা বলেন না কেন আওয়ামী লীগের আসেন কত লক্ষ টাকা কামাই করছেন বলেন আপনি কত সেদিন দেখলাম 78 লাখ টাকা কত টাকা মাত্র তা যাই হোক আমি আমি এটা ফিগার এক্সাক্ট জানি না এই কথাটা জন্য বলতে চাই না আমি যেটা বলছি তখন এই ট্রানজিটের নামে বলা হলো যে এই ট্রানজিট যদি ভারতকে দেওয়া হয় বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে ভালো কথা ট্রানজিট দেওয়া হয়েছে তারপরে শোনা গেল পত্রিকায় এসছে ভারতের গাড়িগুলো আপনার টোল দিচ্ছে না টোল দিচ্ছে না তখন তৎকালীন অর্থনৈতিক উপদেষ্টা মশিউর রহমান সাহেব তাকে এখনো আছেন যে তাকে জিজ্ঞাসা করা হলো যে এটা কেন হচ্ছে না কারণ ওনারা কিন্তু এই ব্যাপারে ট্রানজিটের ব্যাপারে বেশ ওকালতি বিভিন্ন মিডিয়াতে তখন ওনারাই করেছেন তখন উনি বলেছিলেন যে ভারতের কাছ থেকে টোল চাওয়া অসভ্যতার পর্যায়ে পড়ে তো সেই সিঙ্গাপুর কোথায় গেল আজকে অর্থনৈতিক মানে উন্নতি হবে বলেই তো এই ট্রানজিট দেওয়া হয়েছে
সেই অর্থনৈতিক উন্নতি তো আমরা পাচ্ছি না কয়েকদিন আগে দেখলাম 78 লাখ না কত টাকা এক্স্যাক্ট ফিগারটা আমি জানি না তো এরকম নাকি আদায় হয়েছে এক বছরে তো 78 লাখ টাকার আদায় মানে 78 লাখ টাকার জন্য আমি আমার সমস্ত ভূখণ্ডের উপর দিয়ে ভারতের গাড়ি যেতে দিব আমাদের সড়ক নষ্ট হবে আমাদের সমস্ত কিছু নষ্ট হবে তো এটার কোনো মানে হয় আর তিস্তা নদীর পানির ব্যাপারটা তো বহুদিন থেকে আমরা শুনছি কিন্তু হচ্ছে না শুধু বাংলাদেশের ঝুলিতে শুধু থাকছে আশ্বাস 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 এবারও সেই আশ্বাসটাই মানে হয়েছে কিনা তাও জানি না সম্ভবত এটা নিয়ে আজকে এবার কোনো আলোচনাই হয়নি তো যাই হোক এগুলি কথা বলে আমি পুরনো কথা নতুন করে আনতে চাই না আমি যেটা বলতে চাই আজকে যে আজকে বাংলাদেশের রাজনীতিটা এমন পর্যায়ে গেছে আপনি জানেন যে দুর্নীতি দুঃশাসনে ভরে গেছে এখানে অনৈতিকতা এখানে মানে এমন পর্যায়ে পৌঁছেছে এই যে ধর্ষণ সামাজিক অপরাধগুলো এমনভাবে বেড়েছে এটা বলার কোনো শেষ নাই আপনার আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া উনি তিনবারের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী ছিলেন এবং সাবেক বিরোধী দলের নেত্রী ছিলেন বাংলাদেশের সর্বাপেক্ষা জনপ্রিয় নেত্রী এবং এই পর্যন্ত যতগুলি নির্বাচনে তিনি দাঁড়িয়েছেন একটি নির্বাচনেও পরাজয়ের কোনো ইতিহাস তার নাই ওনাকে একটি মিথ্যা মামলায় ফরমায়েশি রায়ের মাধ্যমে এই সরকার জেলে রেখেছে জেলে রেখে শুধু ক্ষান্ত হয় নাই ওনার আপনার জামিনের অধিকারটুকু বারবার কেড়ে নেওয়া হচ্ছে এমনকি ওনার সুচিকিৎসাও দেওয়া হচ্ছে না উনি আজকে অত্যন্ত শোচনীয় অবস্থায় রয়েছেন সংকটাপন্ন রয়েছেন কিছুদিন আগে ওনার পরিবারের ওনার সাথে দেখা করে এসে বলেছেন যে ওনার অবস্থা অত্যন্ত খারাপ পরিবারের পক্ষ থেকে তারা বাইরে চিকিৎসা করাতে তারা নিয়ে যেতে চান এই জন্য তারা জামিনের কথা বলেছেন এই জামিনের অধিকারটুকু কেড়ে নিয়েছেন আমরা বলেছি দলের পক্ষ থেকে বলেছি ওনার জামিন দেওয়া হোক যে অধিকার এটা খর্ব যাতে না ওনার অধিকারকে খর্ব না করে একসময় প্যারোল নিয়ে একটু কথা হচ্ছিল আমি আসছি পরিবার চাইলে পরিবারকেই চাইতে হবে আচ্ছা এখন আমি এটা আসছি আমরা বারেবারে বলছি ওনার জামিন দেওয়া হোক উনি জামিন নিয়ে বেগম খালেদা জিয়াই সিদ্ধান্ত নেবেন উনি দেশে চিকিৎসা করাবেন না বিদেশে চিকিৎসা করাবেন আপনি প্যারোলের কথা বলছেন সরকার বলছে প্যারোলের জন্য আবেদন করুক আমরা দেখব এটা আমাদের করণীয় আছে আমার কথা হচ্ছে প্যারোল কেন জামিন যদি তার অধিকার হয়ে থাকে এর তাহলে সেই জামিন তাকে দেওয়া হচ্ছে না কেন কারণ এই সরকারের অনেক এমপি যারা হত্যা মামলার আসামি ছিলেন তারা কিন্তু জামিনে আজকে বের হয়ে আসছে বেগম খালেদা জিয়ার বেলায় কেন এই জামিনের অধিকার কে নেওয়া হচ্ছে আমরা সরকারকে বলবো ওনার জামিনের ক্ষেত্রে যেন প্রতিবন্ধকতা সৃষ্টি না করে ওনার অসুস্থতার অসুস্থ ওনার চিকিৎসা করার প্রয়োজন ওনার জামিনটা দিয়ে দেন আমরা ওনার চিকিৎসা করাবো নমস্কার ধন্যবাদ বিষয়টা হচ্ছে যে সরকার তো আর আদালতকে নির্দেশনা দেয় না আদালত তার নিজস্ব গতিতে চলে এটাই হচ্ছে গণতান্ত্রিক রাজনীতির একটা সেটা চললেই ভালো আর কি সেটাই চলে বিষয়টা হচ্ছে আইন আদালত এখন কিভাবে চলছে এটা বাংলাদেশের মানুষ জানে সাবেক প্রধান বিচারপতি যখন দেশ ছাড়তে বাধ্য হয় যখন উনি ওনার বিরুদ্ধে মামলা হয় তখন বাংলাদেশের সাধারণ বিচারপতি কি সাবেক প্রধান বিচারপতি কি অন্যায় করতে পারে না তিনি কি অন্যায় রুদ্ধে নাকি তাকে তো দেশে ছিল তখন তার বিরুদ্ধে অন্যায় রুদ্ধে নাকি আপনার মিডিয়াতে দেখেন নাই কিভাবে তিনি বাড়ি কিনছে কোথায় তিনি বাতিলের ব্যাপারে তিনি প্রক্রিয়া শুরু করেছিলেন তিনি কোন রায় দিয়ে যান একটা কথা আপনাকে আমি বলি আমি একটা কথা বলি জামিন একটা আপনার রাষ্ট্রীয় অধিকার এটা বেগম খালেদা জিয়া তিনি পেতেই পারেন যদি কোর্ট মনে করেন যে তার বেইল দিতে পারে কোর্ট বেইল দিতে পারে বাট প্যারোল হচ্ছে এটা সরকারের অধিকার সরকার দিতে পারে যদি সরকারের পক্ষ থেকে প্যারোল চা পরিবারের পক্ষ থেকে প্যারোল চা হয় নিশ্চয়ই সরকার তার বিষয়টি বিবেচনা করবেন বিষয়টি হচ্ছে এখন সরকার তো তাকে ডিকটেট করতে পারে না যে তুমি তাকে জামিন দিয়ে দাও তাহলে একটা কনভিক্টেড আসামিকে যদি আপনি ডিকটেট করেন যে তুমি তাকে জামিন দিয়ে দাও তাহলে সরকারের অস্তিত্ব আমরা তো ডিকটেট করতে বলছি না এই জামিন প্রক্রিয়ায় সরকারের প্রভাব যাতে না থাকে সরকার কোর্টকে কোনোভাবে হস্তক্ষেপ করে নাই আপনাকে আমি একটা কথা বলি প্লিজ ভাই হাইকোর্টে জামিন যোগ্য আমি আপনাকে বলি হাইকোর্টে অযোগ্য নয় হাইকোর্টে কিন্তু সব বেঞ্চেই কিন্তু যাওয়া যায় সুযোগ আছে এবং কিভাবে বিচারপতি আপনারা নিয়োগ দিয়েছেন কিভাবে পরে নিয়োগ হচ্ছে এগুলা বাংলাদেশের মানুষ সবাই জানে তাহলে সুতরাং সব বেঞ্চে যাওয়া যায় না এখন বেঞ্চ কিন্তু ভাগ করে বেঞ্চ ভাগ করে দিয়েছে কিন্তু এখন একটা মানে পাঁচ ছয়টা বেঞ্চে আপনি যেতে পারেন আপনার সুবিধা মতন বেঞ্চে আপনি যেতে পারেন আপনারা যান না আদালত তো খোলা আছে ডোর ইজ ওপেন এমনই বিচারপতি নিয়োগ বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে ফরমায়েশি রায় দেওয়া হয়েছে যে বিচারকের মাধ্যমে তার সিরিয়াল ব্রেক করে তাকে আপনার বিচারপতি নিয়োগ করেছেন
তাকে আপনি খুশি করার জন্য উপহার দিয়েছেন বিচারপতি নিয়োগের বিষয়টা তো রাষ্ট্রপতির এখতিয়ার রাষ্ট্রপতি তো আপনাদের কথা ছাড়া কিছুই বলে না আপনাদের কথা অনুযায়ী দণ্ডপ্রাপ্ত রাজনীতি আপনারা এই ধরনের সহিংস রাজনীতি বাদ দেন বিএনপি সহিংস রাজনীতি করে বিএনপি সবচেয়ে বেশি সহিংস রাজনীতি আওয়ামী লীগ করে বিএনপি রক্তের রাজনীতি করে আওয়ামী লীগের রক্তে সহিংসতা বিএনপি রক্তের রাজনীতি করে দুর্নীতি সহিংসতা ফরগেট দি রক্তের রাজনীতি ধন্যবাদ দর্শক আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তোমাদের সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে ইমেল এসএমএস এর মাধ্যমে ইন্টারনেট আমাদের অফিশিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় দুটোয় সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 একবার আমন্ত্রণ রইল তৃতীয় পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও সরাসরি দেখতে পারেন ফেসবুকে এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে আর আইওএস ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকেও তৃতীয় মাত্রা অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য মিস্টার ইমরান সালেহ প্রিন্স এবং মিস্টার মোহাম্মদ শাহেদ অসংখ্য ধন্যবাদ আপনাদের আলোচনা অংশ নেবার জন্য দর্শক অভিযোগ পাল্টা অভিযোগ সর্বাংশে দুপক্ষের হয়তো সত্য নাও হতে পারে কিন্তু কিয়দংশ যদি সত্য হয় সেখানে বোঝা যায় যে বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই আসলে সুশাসনের অভাব রয়েছে স্বচ্ছতা জবাবদিহিতা আইনের শাসন এগুলোর অভাব রয়েছে এবং দিনে দিনে সব কিছু নেতিবাচক দিকে গেছে অবস্থাটা বদলাতে হবে এবং অবস্থাটা বদলাবার জন্য হয়তো অনেকের পছন্দ নাও হতে পারে সেটি হচ্ছে যে আমাদের রাজনৈতিক নেতৃত্বকে যারা সরকার পরিচালনা করছেন সকলকেই জনগণের ধারণা কি এইসব বিষয়ে অর্থাৎ পারসেপশনটা কি সেটা বিবেচনা নিতে হবে পারসেপশন যে সবসময় ঠিকঠাক হয় তা কিন্তু নয় মানে মানুষের ধারণা যে সবসময় ঠিকঠাক হবে তা কিন্তু নয় কিন্তু মানুষের ধারণাটা আসলে রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজেই সবকিছু মানুষের উপরে সাধারণ মানুষের উপরে ছেড়ে দেওয়াই ভালো তারা যেভাবে বিবেচনা করছেন সেভাবেই কাজটা করা দরকার এবং সবচেয়ে আরও বেশি জরুরি সেটা হচ্ছে যে সরকার পক্ষকে এবং বিরোধী পক্ষকেও এটি বিবেচনায় নিতে হবে যে তাদের সকল ক্রিয়াকর্মের সঙ্গে জনগণকে সম্পৃক্ত করতে হবে বাংলাদেশের সবচাইতে অবহেলিত এখন জনগণ বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ায় উন্নয়ন প্রক্রিয়ায় অর্থনীতিতে জনগণের অংশগ্রহণ বিশেষজ্ঞরা বলছেন সেই মাত্রায় নেই এই অংশগ্রহণটা বাড়াতে হবে এবং অংশগ্রহণটা যতক্ষণ না বাড়বে ততক্ষণ পর্যন্ত সরকারের ক্রিয়াকর্ম ভালো হোক কিংবা খারাপ হোক সারাক্ষণ প্রশ্ন উঠতেই থাকবে অন্যদিকে বিরোধী দল যতই ভালো কথা বা যতই নীতি কথা বলুক না কেন তারা তাদের ক্রিয়াকর্মের সঙ্গে জনগণকে সেই অর্থে সম্পৃক্ত করতে পারবে না বা মাঠে নামাতে পারবে না দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা